হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এর বউ হিসাবে এই সংসারে আমার কি কি কাজ বা কি কি কাজ আমি করি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে। তো সকালের বাসি কাজ সব সেরে একেবারে স্নান সেরে আমি ব্লগ শুরু করেছি। তো আজকে বৃহস্পতিবার, এখনও ঠাকুরের বাসন ধোয়া হয়নি, ফুল তোলা হয়নি, ওগুলো করে নেব। তো চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। বাসন ধুয়ে আলপনা দিয়ে, এই যে আলপনা দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে আমার। গুলার তলায় আলপনা দিয়েছি, পুজো দিয়েছি। সকালে রান্নাটা মা করে, তো মা রান্না করেছে। আজকে তরকারি হয়নি, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, তারপরে মুসুরির ডাল সিদ্ধ, মেয়েকে সব ভাত খাওয়া হচ্ছে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি মাকে আছি, আমার ভাত বেড়েছে। তো চলো খাওয়া যাক। আজকে আকাশটা খুব পরিষ্কার। আমি তোমাদেরকে বলেছিলাম আজকে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো আজকে গোপালের দুধ খাওয়ানোটাও তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা দেখলে কেমন কান্না করেছিল, প্রতিটা দিনের জন্যে ওরকম কান্না করে। তো ওর সঙ্গে মানে কেউ পারে না, মাও খাওয়ায় সময়ে, আমিও খাওয়াই। তো আজকে আমি খাওয়ালাম। ওর বয়স 1.5 বছর হয়ে গেল, তো সেই মানে খেতে শিখে পর্যন্ত সেই থেকে একভাবেই ওরকম কান্না করে, যে কবার খায় সে কবার ওরকমই কান্না করে। কি করব, জোর করে খাওয়াতেই হয়। খাওয়ানো শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। সকালে আমাদের খাওয়া দাওয়া হলো, বাসনগুলো ধুলাম, তারপরে হাঁড়িটা মাজলাম, বারান্দাটা ধুয়ে নিলাম। মা সোনাকে নিয়ে স্কুলে গেল, স্কুল থেকে খিচুড়ি নিয়ে বাড়ি আসলো। এসে এই এক আমাদের বাড়ির একটা জমির পরেই আমাদের আমবাগান আছে, তো একটা ছাগল আছে, তোমরা তো জানোই। তো ছাগলটা আমবাগানের দিকে নিয়ে গেল, ছাগলটা কিছু পাতা নাতা খেলো, আর মা তার সঙ্গে কিছু কাঠ কেটে এনেছে, কঞ্চি। তো দেখাই তোমাদের, এই যে এই কঞ্চিগুলো কেটে এনেছে এক পাজা। তারপরেই আমি গোপালকে স্নান করিয়ে দিলাম, তো দেখলে তোমরা, খাওয়ালাম। তো খাওয়ানোর পরেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে, তো ঘুমাচ্ছে। আমি রান্নার কাছে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, তো চাল দিইনি এখনো, জলটা গরম হোক তারপরে চালটা দেব। ভাত হচ্ছে, তো চালটা নিয়ে আসি, জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেবো এবার। এত কাজের মাঝে তো কালকে তো ধান শুকাতে পারিনি বৃষ্টির জন্য, বৃষ্টিতে সব ভিজে গেছিলো। তো সকালেই ধান দিয়েছিলাম, ধান নাড়াচাড়া করে, তো মেঘ দেখলাম আকাশে যে বৃষ্টি আসতে পারে, তো তাড়াতাড়ি করে ধান তুলে নিয়েছি, এখন তুলে রেখে দিয়েছি, এখনও ধান শুকায়নি, আবার কালকে দিতে হবে। এখন মনে হচ্ছে না তোলাটাই ভালো ছিল, তো বৃষ্টি আসেনি, বেকার বেকার আমাদের ধান করা তোলা হলো। এখন থাকলে হয়তো এতক্ষণে হয়ে যেত, শুকিয়ে যেত। তো চলো তাহলে দেখি আজকে কি রান্না হয়, এখনও তরকারি কি হবে আমি জানি না, মা ওদিকে কাটাকুটি করছে। তো চলো কি কাটছে দেখি, রান্না হবে। এই যে দেখতে পাচ্ছ লাউ ডাঁটা, লাউ ডাঁটা দিয়ে আলু পটল একসঙ্গে করে একটা তরকারি হবে। আর এই আমড়া কাটা আছে, মা কেটে দিল, তো আমরা টক করব। আর ওই যে কাঁকরুল ছাড়ানো আছে, ভাজা করব। তো চলো তাহলে ঝট করে রান্নাটা সেরে নিই। আজকে এখনও আমার সোনা স্নান করেনি, তো ওই যে দেখো খেলা করছে, কত শাক পাতা জোগাড় করেছে, দেখো কলমি শাক তুলে এনেছে। কী রান্না করছো সোনা? ভেন্ডি চচ্চড়ি। আর কি কিসের টক? আমরা টক। তো মুখটা একটু তোলো, কিসের টক? আর কুমড়োগুলো কি করবে? ফুল করবে।
কুমড়োর ঝোল? তাই ভাত রান্না হয়ে গেছে? কার জন্য রান্না করছো তুমি? তাই তোমার বাবা মাঠ থেকে এসে খাবে? তো তাড়াতাড়ি রান্না করো, আমাকে দেবে না? আমি তো রান্না করছি, তাড়াতাড়ি রান্না করে না তাহলে। আমি রান্না শেষ করে কড়া থালা বাটি ছিল ধুয়ে নিলাম, তো মা এদিকে সবাইকে ভাত দিয়ে দিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। তো চলো তোমাদেরকে দেখাই কি আমি ভাত খেতে বসে পড়েছি। দেখো কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, সাথে একটা পেঁয়াজ নিয়েছি, আর ওই ডাটা পটল আলু একটা তরকারি, আর আমরা টক টকটা চামচে নিয়েছি। তো চলো তাহলে ঝট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বাসন কড়া ধুয়ে উঠোনটা ঝাড় দিলাম, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে নিয়ে ছাদে চলে এলাম। তো এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদেরকে এখনও বলা হয়নি, তো অবশ্যই বলবো তোমাদেরকে। তোমরা হচ্ছে আমার পরিবার, তোমাদেরকে কোনো কিছু মানে বাকি রাখবো না বলতে, সব কিছুই বলবো, না বললে আমারও ভালো লাগে না। তোমাদেরকে তো বললাম দুপুরবেলা যে গোপালকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ভাত বসাতে, তো আমি ভাত রান্না করছিলাম, তারপরেই গোপাল ঘুমাচ্ছিল, তো ঘুমাতে ঘুমাতে ওর কানের ভিতর পিঁপড়ে ঢুকে গেছে। তো তখন পিঁপড়েটা কানের মধ্যে যেই ঢুকেছে তখন ও জেগে গেছে আর খুব কাঁদছে। আমি তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে গেলাম, তো ঘরে এসে ওকে কোলে নিয়ে তখন সে মানে বলতে তো পারছে না, কানের মধ্যে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, আর আমি তখন মনে মনে করছি যে হয়তো পিঁপড়ে ঢুকলো নাকি, বিছানায় দেখছি পিঁপড়ে। নিয়ে বাইরের দিকে আসলাম, তো কেউ বলছে যে জল দিতে, কেউ বলছে তেল দিতে, কানের ভিতর বলছে যে জল দিলে পিঁপড়েটা নাকি দম আটকে বেরিয়ে আসবে, দম বন্ধ হয়ে যাবে, দিয়ে বেরিয়ে আসবে। তো জল দিলে তো কান থেকে জল বার করা যাবে না, তাই তেল দেওয়া হলো, সর্ষের তেল দিয়ে। ও তো কান্না করেই যাচ্ছে, তারপরে কিছুক্ষণ পর পিঁপড়েটা বার হয়েছে কিনা জানি না, তো বার করতে পারেনি, এই গামছার এক কোনায় করে কানের ভিতর দিচ্ছি, তো খুব কাঁদছিল, কানের ভিতর তেল দেওয়া হয়েছিল, তো পিঁপড়েটা হয়তো মরে গেছিলো কানের ভিতরেই। তো এখন ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নেই। তো সবাইকে বলে বলছে যে পিপি পিপি, বলছে কি হয়েছে তোর কানে, বলছে পিপি পিপি। তো এখন ও ঠামার কাছে আছে, নিচে খেলা করছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না কি, তো এখন ঠিক হয়ে গেছে দেখছি। দুদিন থেকেই তো বাবু বাড়িতে ছিল না, তোমাদেরকে তো বলেছিলাম বাবু মামা বাড়ি বেড়াতে গেছিলো, তো আজকে বাড়ি আসলো, খাবার নিয়ে এসছে, কি শোনো, মাখা সন্দেশ নিয়ে এসছে আর দুটো দই নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই, দুটো দই নিয়ে এসেছিল, আমার সোনা একটা খেয়েছে আর একটা আছে, আর এই হচ্ছে মাখা সন্দেশ, অর্ধেকটা খেয়েছে আমার সোনা আর অর্ধেকটা আছে। তোমাদের দাদা ভাই মাঠে গেছিলো, তো মাঠের থেকে কিছু ফুল গাছ নিয়ে এসছে, এই যে গাঁদা ফুল গাছ, তো আমি বসাবো, একটু পরে বসাবো, এখনো বেলা আছে। বাড়ির বউ হিসাবে এ সংসারে আমার এই সব কাজগুলো করতে হয়, তোমাদেরকে সবই শেয়ার করলাম আজকে, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকাল পর্যন্ত সব কিছু, তো কিছু কম কিছু বেশি এর ভিতরে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয়। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।